সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশনের শোকজ। পুলিশ নিয়ে যে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধেই যে নালিশ জানিয়েছিল তৃণমূল, নির্বাচন কমিশন এবার ডেকে পাঠালো সুকান্ত মজুমদারকে, জবাব তলব করলো, রাত 8টার মধ্যে সেই জবাব দিতে হবে। সুকান্তর বিরুদ্ধে তৃণমূল নালিশ জানায়, জবাব তলব নির্বাচন কমিশনের। রাত 8টার মধ্যে সুকান্ত মজুমদারের জবাব না পেলে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। দেরিতে উত্তর দিয়ে বিজেপিকে সুবিধে করে দেওয়ার তৃণমূলের অভিযোগ খারিজ হয়ে গেল। তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক বলে দাবি নির্বাচন কমিশনের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, গত শনিবার টিএমসি ডেলিগেশন গেছিল ইলেকশন কমিশনে এবং তারা দুটো মেমোরেন্ডাম জমা দিয়েছিলেন। যেহেতু তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন শুক্রবার মিটিং এর জন্য, শনিবার তারা অ্যাপয়েন্টমেন্ট যখন না পান তখন তিনটের সময় তারা রিসেপশনে গিয়ে ইলেকশন কমিশনে দুটো অভিযোগ জমা দিয়েছিলেন। একটা অভিযোগ ছিল বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, যে তিনি তালডাঙ্গার সভায় 7 তারিখ মন্তব্য করেছেন পুলিশকে নিয়ে, এবং টিএমসি অভিযোগ করে যে তিনি বলেছিলেন কি পুলিশ যেন যে অশোক স্তম্ভ রয়েছে সেটাকে সরিয়ে সেখানে চুটি পড়ার জন্য নিদান তিনি দিয়েছিলেন এবং সেটা আপত্তিকর, ন্যাশনাল এমব্লেমের অপমান হয়েছে, তাই ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার জন্য তারা অনুরোধ করেছিলেন। মিটিং এর পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দাবিগুলো রেখেছিলেন। আরো একটা অভিযোগ তারা করেছিলেন যে সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের ইশারায় কাজ করছে এবং সেখানে স্টেট পুলিশকে কনফিডেন্সে না নিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স কাজ করছে। এই দুটো অভিযোগ তারা জমা দিয়েছিলেন। আজকে যখন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় 3:30 সময় মিটিং এর জন্য, টিএমসি সেখানে যায়নি, উল্টো তারা চিঠি দিয়ে জানায় যে তাদেরকে এত বিলম্বে সময় দেওয়ার অভিযোগ তারা করেনি, এত বিলম্ব কেন হলো সময় দেওয়ার জন্য, এবং এটাতে নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। বেরেক ওবরানের চিঠিতে এটাও লেখা হয় যে এটাতে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্যই এই ধরনের বিলম্ব দিয়ে তাদেরকে টাইম দেওয়া হয়েছে। তবে আরো যে অভিযোগটা তারা করেছিলেন তার জবাব এখন ইলেকশন কমিশন দিয়েছে এবং তাদের জবাবে প্রথমেই তারা জানাচ্ছেন কি যে সেন্ট্রাল ফোর্স নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছিল সেটাতে 20 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাকশন নিয়েছিল ইলেকশন কমিশন এবং রাজ্য পুলিশকে কনফিডেন্সে নিয়ে সেন্ট্রাল ফোর্স কাজ করবে পশ্চিমবঙ্গে উপনির্বাচনে, সেটা ইলেকশন কমিশন জানিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত দা, কি বলবেন, রাত 8টার মধ্যে আপনার জবাব চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন পুলিশের, পুলিশকে নিয়ে আপনি যে মন্তব্য করেছিলেন, তৃণমূল যে অভিযোগ করেছে? এখন নির্বাচন কমিশনের নির্দিষ্ট পদ্ধতি আছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব চাই, জবাব দিয়ে দেবো, যেরকম জবাব চাইছি জবাব দিয়ে দেবো। আমি এখনো মনে করি যে কথা বলেছি সেই কথাতে আমি 100% আমি সেই কথাতেই আমার অবস্থান আছে। যদি কেউ অশোক স্তম্ভ ধারণকারী ব্যক্তি অশোক স্তম্ভের সম্মান রক্ষা করতে না পারে তার অশোক স্তম্ভ পড়া উচিত নয়। আমি নিজে একসময় গভর্নমেন্ট ক্লাস 1 গেজেটের অফিসার ছিলাম, অশোক স্তম্ভ ব্যবহার করতাম সরকারি কর্মচারী হিসেবে, আমি জানি অশোক স্তম্ভের সম্মান কিভাবে রাখতে হয়। এই আমার যে বক্তব্য সেই বক্তব্যের প্রতি আমি অনর আছি, আমি আমার উত্তর দেব। তবে 2:16 আমি চিঠি পেয়েছি, তাও মেলে, তারপরে 8টার মধ্যে আমার কাছে জবাব চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন একটু সুপার ফাস্ট চলছে এবং তৃণমূলের কথাতে চলছে বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুকান্ত দা। নির্বাচন কমিশন তৃণমূলের কথাতে চলছে বলে এই মুহূর্তে অভিযোগ করলেন রাজ্য, আপনারা শুনলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, এবং তিনি বললেন তিনি দিনের তার বক্তব্যে অনড় থাকতেন। কিন্তু তার যেই বিতর্কিত মন্তব্যকে ঘিরে আজকে নির্বাচন কমিশন শোকজ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। কি বলেছিলেন তিনি পুলিশকে নিয়ে দেখুন। যদি দালালি করতে হয় খাকি ছাড়ুন, তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে রাজনীতি করুন, কত দম আছে আমরা দেখে নেব, কিন্তু পুলিশের বর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। আর তৃণমূলের হয়ে দালালি করলে তাহলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন, একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন, জনগণ ভালো সম্মান করবে। একের পর এক বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছেন। কুণাল ঘোষ অভিযোগ করলেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে নির্বাচনী আচরণবিধি ভাঙছেন তিনি, সাম্প্রদায়িক মেরুকরণ, প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন তিনি এই নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন, দাবি করেছেন কুণাল ঘোষ।